নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরো নিউজে সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি তনুশ্রী, শুরু করছি নিউজ অ্যাট নাইন। আর প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, আজ বিজেপির ডাকা 12 ঘন্টার বন্ধ ঘিরে উত্তপ্ত রইল মল্লারপুর। আজ শনিবার দিনভর বিভিন্ন জায়গায়, মল্লারপুরের বিভিন্ন জায়গায় চলল বিজেপির বিক্ষোভ কর্মসূচি। বীরভূমের মল্লারপুরে পুলিশ হেফাজতে এক নাবালকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে শনিবার 12 ঘন্টার মল্লারপুর বন্ধের ডাক দিয়েছিল বিজেপি। বিজেপির অভিযোগ, ওই নাবালকের পরিবার বিজেপি করতেন, তাই পুলিশের লাঠির খায়ে মৃত্যু হয়েছে। ঘটনার প্রতিবাদে শুক্রবার রাতে বিজেপি সাংসদ সৌমিত্র খান নেতৃত্বে মল্লারপুর থানা ঘেরাও করা হয়। শনিবার 12 ঘন্টার মল্লারপুর বন্ধের ডাক দেয় বিজেপি। বন্ধের জেরে শনিবার সকাল থেকে বন্ধ ছিল দোকান বাজার, রাস্তাতে যান চলাচল কম। বন্ধ সফল করতে সৌমিত্র খান নেতৃত্বে মিছিল করা হয়। মিছিলে যোগ দেন বহু বিজেপি কর্মী সমর্থক। যে সরকারের যে বিভিন্ন পর্যায়ের ব্যর্থতা তার একটা উৎকৃষ্ট উদাহরণ। তার কারণ, এটার মেনটেনেন্স ঠিকভাবে হচ্ছে না। সেই ডক্টর বিধানচন্দ্র রায় করেছিলেন, তারপরে সমস্ত এর মেনটেনেন্সের দায়িত্ব রাজ্য সরকারের। সেই এটা রাজ্য সরকারের ব্যর্থতা। আশা করছি নিশ্চয়ই এর ব্যবস্থা হবে। বন্ধের সমর্থনে এদিন 60 নম্বর জাতীয় সড়কের রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ শুরু করেন বিজেপি কর্মী সমর্থকেরা। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান তারা। বিজেপির বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে রাজ্যের গুরুত্বপূর্ণ 60 নম্বর জাতীয় সড়ক। সমস্যায় পড়েন সাধারণ যাত্রীরা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। নন্দীগ্রামের কোনো রকম রাজনৈতিক ব্যানার ছাড়াই বিজয় সম্মেলনীতে গিয়ে রীতিমতো রাজ্যের নেতৃত্বদের এক হাত নিলেন শুভেন্দু অধিকারী। বললেন, প্যারাশুটে চড়ে বা লিফটে চড়ে এই জায়গায় পৌঁছয়নি, যথেষ্ট সিঁড়ি ভেঙে এই জায়গায় আসতে হয়েছে। আর ঠিক কি বললেন তিনি, শুনুন। লোকাল ট্রেন চালুর দাবিতে এদিন পথে নামলো বিজেপি এবং তাদের বক্তব্য যে বিভিন্ন জায়গায় লোকাল ট্রেন চালানো হলেও রাজ্যে লোকাল ট্রেন চালাতে দিচ্ছে না রাজ্য সরকার। তবে কেন, এই বিষয়ে কিন্তু রীতিমতো ক্ষোভ প্রকাশ করলো বিজেপি। আজ রাজ্য বিজেপির তরফ থেকে এক অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয় এবং তাদের যে বিক্ষোভ, যে দাবি যে রাজ্যে আবার নতুন করে ট্রেন চালানো হোক, এই যে প্রতিদিন যে নিত্য প্যাসেঞ্জার যারা থাকে তাদের যে ভোগান্তি, সেই ভোগান্তির কথা ভেবেই তারা আজকে পথে নেমেছেন রাজ্য বিজেপির তরফ থেকে। আপনারা যদি দেখতে পান যে হাতের মধ্যে তারা প্ল্যাকার্ড নিয়েছে এবং প্ল্যাকার্ড নিয়ে তারা বলছে রাজ্য বা তৃণমূল সরকারের কাছে তারা আর্জি জানাচ্ছে যে শীঘ্রই ট্রেন চালানো হোক, এমনই আজকে দাবি নিয়ে পথে নেমেছে রাজ্য বিজেপি। আমরা এমন একজন বিজেপি কর্মীকে সঙ্গে পেয়ে গেছি, তার সাথে কথা বলে নেবো। দেখুন, আজকে আমরা যে বিষয়টা নিয়ে প্রতীকী অবস্থানে আমরা এখানে দাঁড়িয়েছি সেটা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে বলে দিয়েছেন, সব রাজ্যকেই বলে দিয়েছেন যে আপনাদের যদি অনুমতি থাকে তাহলে আপনারা লোকাল ট্রেন চালু করতে পারেন। এবং আমরা দেখেছি যে আজকে ভারতবর্ষের অনেক রাজ্যেই লোকাল ট্রেন চালু হয়ে গেছে, কারণ সেই রাজ্যের যারা মুখ্যমন্ত্রী রয়েছেন তারা চিন্তা করেন যে সাধারণ মানুষ যারা রয়েছে, যারা রোজগার মানুষ যারা রয়েছে, যারা দিন আনে দিন খায়,
এরকম অনেক মানুষ আছে যারা গ্রামেগঞ্জে থাকে এবং তারা কিন্তু এই ট্রেনটাকেই তারা তাদের যে যাতায়াতের মাধ্যম সেটা ইউজ করে এবং এই ট্রেনের মাধ্যমেই তারা কলকাতায় আসে, প্রতিদিন কাজ করে, কিছু টাকা পায়, সেটা নিয়ে কিন্তু তাদের সংসার চলে। কিন্তু আজকে যখন কেন্দ্রীয় সরকার এই অনুমতির মাধ্যমে সেই সব সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে, সেই সময় দাঁড়িয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি চিন্তা করেন যে যদি এই সব গরিব মানুষ, খেটে খাওয়া মানুষের পাশে কেন্দ্রীয় সরকার দাঁড়ায় তাহলে ওনার জনপ্রিয়তা কমে যাবে। তাই উনি কী করছেন, উনি তার বিরোধিতা করে উনি পশ্চিমবঙ্গে লোকাল ট্রেন চালানোতে উনি রাজি নন, এবং শুধু রাজি নন তা নয়, তার বিরুদ্ধে উনি একটি সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডও চালু করেছেন যাতে এর বিরোধিতা করা হয়। সেই কারণের জন্য যে আমরা সাধারণ মানুষের পাশে কেন্দ্রীয় সরকার প্রতি ছিল, আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে, এবং আজকের দিনে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার যেটা করছে সব সাধারণ মানুষের কথা চিন্তা করেই করছে। তাই এই ইস্যুটা নিয়ে আজকে আমাদের পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর কাছেও দাবি যে সেই সাধারণ মানুষ যারা রয়েছে তাদের কথা চিন্তা করে আপনি লোকাল ট্রেন চালানোর ব্যবস্থা করুন। যেভাবে আরো অন্যান্য ট্রান্সপোর্ট ইউজ করা হচ্ছে, যানবাহন যেভাবে ইউজ করা হচ্ছে মানুষের যাতায়াতের জন্য, ঠিক সেভাবেই গরিব মানুষের পাশে থাকার জন্য এবং গরিব মানুষের অনেকটা সাহায্য হওয়ার জন্য লোকাল ট্রেনের দাবি জানাচ্ছেন রাজ্য বিজেপির তরফ থেকে। তারা বলছেন যে কোভিডকে সঙ্গে নিয়ে যেভাবে অন্যান্য যানবাহন চলছে ঠিক তেমনভাবেই ট্রেন চালানোর কথা জানাচ্ছেন তারা। যদি এভাবে রাজ্য সরকার কথা না শোনেন তা পরে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন এমনটাই জানাচ্ছেন তাদের তরফ থেকে। ক্যামেরায় অনুপম শাহের সঙ্গে সুরিত বন্দ্যোপাধ্যায়, রিপোর্ট আরোহী নিউজ, কলকাতা। একটু আগে আমরা যে খবরের দিকে নজর রাখছিলাম সেক্ষেত্রে কিন্তু একটু যান্ত্রিক গোলযোগের কারণে আমরা সেই খবরটি ঠিকভাবে দেখাতে পারিনি, তবে এই মুহূর্তে আবারও সেই খবরেই আরও একবার নজর রাখব। নন্দীগ্রামে কোনো রকম রাজনৈতিক ব্যানার ছাড়াই এদিন রাজ্যের নেতৃত্বদের রীতিমতো এক হাত নিলেন শুভেন্দু অধিকারী বিজয় সম্মেলনীতে এসে, এবং তার বক্তব্য ছিল যে লিফটে চড়ে বা প্যারাশুটে চড়ে এই জায়গায় পৌঁছয়নি, সিঁড়ি ভাঙতে হয়েছে এই জায়গায় পৌঁছতে গেলে। ঠিক কি কি বললেন আজ তিনি শুনুন। ক্লাসের সিয়ার, ক্লাস রিপ্রেজেন্টেটিভ, গেম সেক্রেটারি দিয়ে শুরু, 89 অ্যাকাউন্টেন্সি অনার্স নিয়ে ফার্স্ট ইয়ার, সে বছরই জিএস, 95 অবিভক্ত কংগ্রেসের হাত সিম্বলের কাউন্সিলর, প্যারাসুটেও নামিনি, লিফটেও উঠিনি, সিঁড়ি ভাঙতে 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 উঠেছে। আমাকে সব করে কোনো লাভ হবে না, ছোট লোকদের দিয়ে বাজে কথা বলিয়ে ভাবছি আমি উত্তর দেবো, আমার লেভেলটা হয়নি। কেন্দ্রীয় সরকারের কৃষি এবং শ্রম বিলের প্রতিবাদে আজ দেশ জুড়ে ধর্ণা কর্মসূচি কংগ্রেসের, এবং কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর নির্দেশে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় ধর্ণায় বসে কংগ্রেস। মহাত্মা গান্ধীর নির্দেশে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সত্যাগ্রহ চলেছিল দীর্ঘ সময় ধরে, ঠিক সেই মতোই কেন্দ্রীয় সরকারের বানানো কৃষি বিল সহ শ্রমিক বিলের বিরুদ্ধে কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর নির্দেশে শনিবার জেলায় জেলায় ধর্নায় বসে কংগ্রেস কর্মী সমর্থকেরা। বিকেল 5টা পর্যন্ত চলে এই ধর্না কর্মসূচি। এদিন কংগ্রেসের যুবনেতা আশুতোষ চট্টোপাধ্যায় সহ শ্রমিক সংগঠনের নেতারা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। ভারতবর্ষের এখন ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক, এমএসএমই থেকে শুরু করে সমস্ত কোর জায়গার যারা বাসিন্দা, অর্থাৎ সাধারণ মানুষ, তাদের নিয়েই তো দেশ। এই দেশের মানুষ এখন পরিত্রাণ চাইছে, পেটে ভাত নেই, যুবদের ভবিষ্যৎ নেই, ধর্ষণের পর ধর্ষণ হয়ে চলেছে, মানুষ মারা যাচ্ছে, অর্থনীতি নেই, মানে দেশটা একটা হাহাকারের ভেতরে পরিণত। সরানো যদি আইন না সরায় মানুষ সরিয়ে দেবে নরেন্দ্র মোদীকে। আগামী দিন বিধানসভা নির্বাচন শুরু হয়েছে, বিহার বিধানসভা, শুধু অপেক্ষা করুন বিধানসভা নির্বাচনের ফলাফল 10 নভেম্বর পর্যন্ত। যদি আইন বাতিল না করে মানুষ নরেন্দ্র মোদীকেই বাতিল করে দেবে। এদিন ধর্ণা কর্মসূচিতে কংগ্রেসের যুবনেতা আশুতোষ চট্টোপাধ্যায় বলেন, দিদি আর মোদী মিলে দেশ আর রাজ্যকে শেষ করে দিচ্ছে, এর জবাব মানুষ দেবে। সোনিয়া গান্ধীর নির্দেশে আজ দেশের সমস্ত জায়গায় শুরু হয়েছে কংগ্রেসের তরফ থেকে বিক্ষোভ। এদের বিক্ষোভের যে মূল কারণগুলো আছে সেগুলো হচ্ছে বিজেপি সরকার যেভাবে কৃষক বিল এবং শ্রমিক বিল তারা পাশ করে নিয়েছে, সেসব বিল যাতে প্রত্যাহার করা হয় সেসব দাবি নিয়ে আজকে তারা সমস্ত জেলায় তারা বিক্ষোভ চালিয়ে যাচ্ছে, এবং এই বিক্ষোভ যতক্ষণ অবধি চলে ততক্ষণ অবধি তারা কেন্দ্র সরকার এই বিলগুলো যতক্ষণ অবধি তারা প্রত্যাহার না করছে ততক্ষণ অবধি তারা এই বিক্ষোভ চালিয়ে যাবে এমনটাই জানানো হচ্ছে কংগ্রেসের তরফ থেকে। ক্যামেরায় অনুপম শাহের সঙ্গে সুরিত বন্দ্যোপাধ্যায়, রিপোর্ট আরোহী নিউজ, কলকাতা।
নয়া কৃষি বিলের প্রতিবাদে আজ গোটা রাজ্য জুড়ে বিক্ষোভ কংগ্রেসের, কোথাও অনশন কোথাও ধর্ণা কর্মসূচি, এই নিয়ে উত্তপ্ত রইল আজ গোটা রাজ্য। কেন্দ্রীয় সরকারের নয়া কৃষি বিলের প্রতিবাদে রাজ্য জুড়ে কংগ্রেসের বিক্ষোভ অব্যাহত। এদিন কৃষি ও শ্রমিক বিল বাতিল করার দাবিতে কৃষক অধিকার দিবস পালন করল পূর্ব বর্ধমান জেলা জাতীয় কংগ্রেস। এদিন বর্ধমান শহরের কার্জন গেটের কাছে বিক্ষোভ দেখায় কংগ্রেস। জাতীয় কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা সভাপতি প্রবীর গাঙ্গুলির নেতৃত্বে অনশন ও অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়। তাদের অভিযোগ, কৃষক ও শ্রমিকদের বিরুদ্ধে যে বঞ্চনা চলছে সেই বঞ্চনা থেকে মুক্তি পেতে অবিলম্বে এই বিল বাতিল করতে হবে। মূল দাবি হচ্ছে এই কৃষক বিরোধী বিল, শ্রমিক বিরোধী বিল, এটা বাতিল করতে হবে। কারণ আমরা দেখেছি যে আমাদের দেশের কৃষি ভিত্তিক যে আমাদের ভারতবর্ষ, সেই ভারতবর্ষে যে বিল বর্তমান কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনয়ন করেছেন বা পাশ করিয়েছেন, সেটা কৃষকদের জীবনে একটা চরম অন্ধকার ডেকে এনেছে। এই বিলের বিরুদ্ধে আমরা যে বর্ধমানের জাতীয় কংগ্রেস, পশ্চিমবাংলার জাতীয় কংগ্রেস এবং সর্বভারতীয় জাতীয় কংগ্রেস একটা বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলনের ডাক দিচ্ছি। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের কৃষি বিল ও শ্রম আইন বাতিলের দাবিতে গণ অবস্থান কর্মসূচি পালন করা হলো আলিপুর দুয়ারেও। আলিপুর দুয়ার ম্যাকউইলিয়াম হাই স্কুলের বিপরীতে গান্ধী মূর্তির সম্মুখে দিনভর সত্যাগ্রহ ও গণ অবস্থান কর্মসূচি চলে। এদিন আলিপুর দুয়ার জেলা কংগ্রেস কমিটির সভাপতি মণিকুমার দার্নেলের নেতৃত্বে এই বিক্ষোভ অবস্থান করা হয়। আজকে আমাদের দেশব্যাপী 31 অক্টোবর স্বর্গীয় বল্লভভাই পটেলের জন্মদিবস আর স্বর্গীয় ইন্দিরা গান্ধীর মৃত্যু দিবস উপলক্ষে আজকে ওনাদের স্মরণ করে আমরা কৃষি বিল বিরুদ্ধে, যে কৃষি বিল সারা ভারতবর্ষে কৃষকের স্বার্থ রক্ষা করতে মোদী সরকার ফেল হয়েছে, এই কৃষি বিলে শুধুমাত্র কর্পোরেট হাউসদের সুরক্ষা করেছে, তাদের লাভবান করেছে, টোটাল ভারতবর্ষের মার্কেটটা ওদের হাতে তুলে দিতে চাইছে বিজেপি গভর্নমেন্ট, তার বিরুদ্ধে তাই আমরা আজকে গণ অবস্থান অনশনে আমরা বসছি। আজকে ব্লক অফ ব্লকে থেকে লোক আসবে, আরো এইটা 10টা থেকে 4টা পর্যন্ত চলবে। কোচবিহারের মাথাভাঙা শহরে মহকুমা শাসকের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করলো কংগ্রেস কর্মী সমর্থকরা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা কমিটির সদস্য বীরেন বর্মা। কৃষক বিলের প্রতিবাদে রাজ্যের অন্যান্য প্রান্তেও বিক্ষোভ দেখায় কংগ্রেস। সব মিলে দিনভর কংগ্রেসের বিক্ষোভের জেরে উত্তপ্ত ছিল গোটা রাজ্য। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। আরো খবরে ফিরছি একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। Wanna fly? Step towards 3 steps. Where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere. We take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. 3 Steps Aviation! Hip hip! Hooray! Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. ডাকেই যাকে পাই আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80 জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, সলিউশন ফর এভরি নিড।
Your Bazaar, Our Bazaar. Welcome to OneStopBazaar.com, where you can get all your necessary stuff, starting from souvenir to t-shirts, shoes, and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit OneStopBazaar.com or www.OneStopBazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging. ফিরলাম বিরতির পর। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, কালী পুজোতে সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা এবং চিকিৎসকদের আশঙ্কা, বাজির ফলে যে দূষণ হবে তার ফলে বাড়তে পারে করোনা মৃত্যুর হার, এবং সেই কারণে বাজি নিয়ে কি সচেতন হবে শহরবাসী? দেখুন, কালী পুজোর বাজিতেই লুকিয়ে রয়েছে অশনি সংকেত, এমনই মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ ফুসফুসে যে দূষণ ক্রমাগত ছড়িয়ে পড়বে বাজির ফলে, তাতে কিন্তু ফুসফুসে একটা ক্ষতি হতে পারে। তার ফলে কি করোনার জন্য যে সংক্রমণ বা যে মৃত্যু হয় সেটা কি বাড়তে পারে, বা কী কী এটার জন্য সমস্যা পড়তে পারে মানুষ? আদৌপে কি কালী পুজোর বাজি বা দূষণটাকে রোধ করা সম্ভব হবে, এই বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন খ্যাতনামা চিকিৎসক অরিন্দম বিশ্বাস। আপেক্ষিকভাবে একটা নতুন জীবাণু, একটা ভাইরাস, যে সত্যি কথা একটা জটিল পরিস্থিতি তৈরি করে তুলেছে, এটা নিয়ে সন্দেহ নেই। কিন্তু বৈজ্ঞানিক যারা কাজ করেছেন, যারা পরিবেশ নিয়ে কাজ করছেন, যারা এই ব্যাপারে বিশেষজ্ঞ, তারা কিন্তু অনেক দিন ধরে বাজি ফাটানো কালী পুজোর দিন বা অন্যান্য দিনগুলোতে সেই যে দূষণ হচ্ছে সে নিয়ে কিন্তু তারা অনেক দিন ধরেই একটা বার্তা দিয়েছেন। একটা কথা, জনসমাগম দুটো সূত্রকে বাদ দেবে, কালী পুজো একদিকে, আরেকদিকে হচ্ছে কোভিড। যেখানেই জনসমাগম সেখানেই রোগ সংক্রমণ হওয়ার একটা সম্ভাবনা থাকছে। কোভিড ফুসফুসকে আক্রমণ করে, ফুসফুসকে শেষ করে, মানুষের মৃত্যু পর্যন্ত ঘটিয়েছে। এইবার দূষণ, শরীরে যে পদার্থগুলো আছে সেটা অ্যান্টিমনি হতে পারে, লেড হতে পারে, লিথিয়াম হতে পারে, ক্যাডমিয়াম হতে পারে, এই সব পদার্থগুলো যখন শরীরে প্রবেশ করবে আর গ্যাস হিসেবে প্রবেশ করে, তো এই যে শরীরে প্রবেশ করার পর কিন্তু একটা প্রদাহ তৈরি হয়। কিন্তু কাদের বেশি ক্ষতি হয়? যারা ফুসফুসের রোগে আক্রান্ত তাদের ক্ষেত্রে আরও বেশি হয়, যারা হৃদরোগে আক্রান্ত তাদের ক্ষেত্রে কিন্তু পরিস্থিতি অনেক জটিল হয়ে যায় এবং ভয়াবহ হয়। অ্যাজমার জন্য এই দূষিত পদার্থ আমাদের শরীরে প্রবেশ করে, তাহলে আরও রোগটা ভয়ানক হবে, ফুসফুসের প্রদাহ যেটা তৈরি হবে সেটা মারাত্মক হবে। তখন কিন্তু কোভিডের জন্য এমনি হাসপাতালে জায়গা পাওয়া যাচ্ছে না, আইটিউ গুলো ভর্তি হয়ে যাচ্ছে। তখন নন কোভিডের কারণে আর এই এই দূষিত বায়ুর কারণে যদি ভর্তি হতে হয়, তখন কিন্তু মানুষ বিপদে পড়বে। কারণ একটা বেডের অপ্রতুলতা রয়েছে। যিনি করোনা পেশেন্ট তার ক্ষেত্রে কিন্তু অক্সিজেনের একটা ঘাটতি হতে শুরু করে, এই দূষণের ফলে এই সমস্যাটা কিন্তু আরো বাড়বে, ফলে ফুসফুসের ক্ষেত্রে কতটা পরিমাণে এই বাজিটা প্রভাব ফেলতে পারে? এই বাজির মধ্যে এত পদার্থ আছে যে ফুসফুসকে সরাসরি সেটা নষ্ট করতে পারে। যাদের ফুসফুস খারাপ হয়ে আছে তাদের আরও নষ্ট করবে, এবং অক্সিজেনের মাত্রা, আজকে ফুসফুসটা ঠিক বেলুনের মতন ফোলে আর কমে, এই যে ফোলানো আর কমানো তখন আর হবে না। তখন অক্সিজেন মাত্রাও যেরকম কমবে, কার্বন ডাইঅক্সাইড বার করতেও কিন্তু কষ্ট হবে, কারণ ফুসফুসটা ঠিক মতো কিন্তু চলাফেরা করতে পারছে না, চলাচল হচ্ছে না। এই বছর অনেকটাই সাবধানে আমাদের কাটাতে হবে, কারণ একদিকে করোনার দাপট রয়েছে, অন্যদিকে তার মধ্যেই পুজো গেল এবং সামনে কালী পুজো। তাই
পাশের বাড়ির কথা ভেবে, প্রতিবেশীর কথা ভেবে এবং নিজেদের জন্য অবশ্যই বাজিটাকে আমাদের কিন্তু, বাজি ফাটানোকে আমাদের কমিয়ে আনতে হবে, এমনই কিন্তু বলছেন চিকিৎসক এবং পরিবেশবিদ সকলেই। ক্যামেরা নন্দদের সঙ্গে পিঙ্কি অধিকারী, আরোহী নিউজ, কলকাতা। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী, তার প্রয়াণ দিবস 36তম এবং সেই কারণেই এদিন কংগ্রেসের তরফ থেকে করা হলো শ্রদ্ধা জ্ঞাপন। এবং পাশাপাশি যে ছবি উঠে আসে, নদীয়ার শান্তিপুরে কংগ্রেসের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন হয় ইন্দিরা গান্ধীর উদ্দেশ্যে। শনিবার সকালে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু কংগ্রেস কর্মী সমর্থক। 1984 সালের 31শে অক্টোবর নিজের বাসভবনে দেহরক্ষীর গুলিতে মৃত্যু হয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর। তো ইন্দিরা গান্ধীর মৃত্যুবার্ষিকী 31শে অক্টোবর 1947 সালে আমাদের জননেত্রী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী ইন্দিরা গান্ধীকে গুলি করে হত্যা করেছিলেন। সেই গুলি করে হত্যার মানে কারণে আজকে সেই মৃত্যুদিনটা আমরা পালন করি, প্রতি বছরই আমরা এখানে পালন করি। আজকে সেই দিনটা, আজকে 31শে অক্টোবর, তাই আমরা আজকে ইন্দিরা গান্ধীর স্মরণে আমরা এখানে মাল্যদানের আয়োজন করেছি। একটা সময় শিলিগুড়ি থেকে পরিষ্কার দেখা যেত কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য, তবে দূষণের পরিমাণ বাড়তে থাকায় সেই সৌন্দর্য কোথাও মিলিয়ে গিয়েছিল। তবে এবার সেই সৌন্দর্য ফিরে এসেছে পর্যটক থেকে স্থানীয় বাসিন্দাদের কাছে। তাদের বক্তব্য, দূষণ অনেক কম থাকায় এখন পরিষ্কার দেখা যায় সেই ঝকঝকে রূপ। এই ছবিকে শিলিগুড়িবাসীর থেকে শুরু করে পর্যটকরা সেখানে ভিড় জমান এই সৌন্দর্য উপভোগ করার জন্য, আবার কে কেউ ক্যামেরা বন্দিও করছেন এই ছবি। আমরা এই পাহাড় দেখতে আসছে আসছে মানে কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখার জন্য আসছে, এখান থেকে আসছে। আমি সুভাষ পল্লীর থেকে আসছি, খুব ভালো লাগতেছে। মানে সবাই বলতেছে যে কাঞ্চনজঙ্ঘা পাহাড় খুব সুন্দর স্পষ্টভাবে দেখা যাচ্ছে, তো আমি ফেসবুকে দেখতেছি সবাই ছবি ছাড়ছে, তো আমিও ভাবলাম আজকে সকাল সকাল যাই একটু দেখে আসছি। কখন আমি এরকম দেখতে পাইনি, আজ পর্যন্ত শিলিগুড়ি থেকে এত সুন্দরভাবে দেখতে পাইনি, আজ আমি এত সুন্দর দেখছি। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখা খুবই প্রয়োজন। মল্লারপুরে যে লকআপে নাবালক মৃত্যুর ঘটনায় বিক্ষোভ চলছিল এবং সেখানে 12 ঘন্টার বন্ধ চলছিল, সেই ঘটনা ইতিমধ্যেই বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ জানিয়েছেন এই ঘটনায় রাষ্ট্রপতির কাছে দরবার করা হবে। এবং শনিবার সকালে মল্লারপুরে এসে ঠিক এমনটাই দাবি করেছেন তিনি, এবং তার দাবি ওসিকে গ্রেপ্তার করতে হবে, সিবিআই তদন্ত শুরু করতে হবে, সেই সঙ্গে ওসির বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত শুরু করতে হবে, পুলিশ অফিসারের শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আরো জানি রাখি, মল্লারপুরে পুলিশ লকআপে নাবালক মৃত্যুর ঘটনায় এবার রাষ্ট্রপতির কাছে দরবার করা হবে, এমনটাই জানালেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। এবং দাবি ওসিকে খুব শীঘ্রই গ্রেপ্তার করতে হবে, সিবিআই তদন্ত শুরু করতে হবে, এবং পাশাপাশি তিনি জানান ওসির বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত শুরু করতে হবে, পুলিশ অফিসারের শাস্তি হওয়া না পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। নিউজ এট নাইন এখন এ পর্যন্তই, দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ এট নাইন নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।